প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী ফোকের আজকের আয়োজনে। আজকের এই আয়োজনটি একটু বিশেষভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি, কারণ আপনারা সকলেই জানেন আজ বছরের একদম শেষ দিন, শেষ রাত। কিছুক্ষণ আগেই কিন্তু আসলে আমাদের এই 2021 সালের সূর্যটি ডুবেছে, আর আগামীকালকে সকালে কিন্তু আমরা নতুন বছরকে স্বাগত জানাতে যাচ্ছি। আজ রাত 12টার পরেই সেই আনন্দ উৎসব আমরা শুরু করে দিব। তারই ঠিক প্রাক্কালে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, এবং তার জন্য নতুন বছরকে স্বাগত জানানো, পুরাতন বছরকে বিদায় জানানোর জন্য সাজানো হয়েছে আজকের বৈশাখী ফোকের এই আয়োজনটি। আর যেহেতু বিশেষ আয়োজন, তাই বিশেষ দুজন মানুষকে আমরা আমন্ত্রণ জানানোর চেষ্টা করেছি আমাদের আজকের এই আয়োজনে। তাদের মধ্যে একজন হচ্ছেন ফকির শাহাবুদ্দিন, তিনি আছেন এই মুহূর্তে আমাদের সাথে। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আর বিগত দিনগুলি যে মানব জাতির জন্য যে অভিশপ্ত দিন আসছিল, সেটা যেন আর না আসে। সত্যি এটাই আসলে আমাদের প্রত্যেকেরই প্রার্থনা, প্রত্যেকেরই কামনা। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও আছেন প্রিয় শিল্পী শিল্পী বিশ্বাস, তিনি এখনও পথে আছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন বলে আমরা আশা করছি। আপনারা সকলেই নিশ্চয়ই আছেন এই মুহূর্তে আমাদের সাথে বৈশাখী টেলিভিশনের পর্দায়। এবার গুরু আছেন আমাদের সাথে, ফকির শাহাবুদ্দিন। আপনার কণ্ঠের গান দিয়ে আজকের আয়োজনটা শুরু করতে চাই, এবার কোন গানটি দিয়ে আপনি শুরু করবেন বলে ভেবেছেন? আজকে সব প্রেমের গান হবে, আর কোনো কিছু হবে না। একদম নতুন বছরে শুধু প্রেম চাই আমরা। নবাস প্রেম আগামী বছর জানা, জি এটা শুধু প্রেম, মানব প্রেম একদম। হ্যাঁ, আমরা গান শুরু করি। বেশ, আমি প্রথমে বাউল কবি জালালের একটা গান দিয়ে শুরু করছি। দিন গেলে আর দিন হবে না, ভাটায় যদি লয় জবন, থাকতে খুদা প্রেম সুধা পান করো রে পাগল, থাকতে খুদা প্রেম সুধা পান করো রে পাগল। দিন গেলে আর দিন হবে না, দিন গেলে দিন হবে না, দিন গেলে আর দিন হবে না, ভাটায় যদি লই দেব, থাকতে খুদা প্রেম সুধা পান করো রে পাগল, থাকতে খুদা প্রেম সুধা পান করো রে পাগল। প্রেমে হইল জঙ্গলবাসী মনির শিয়া উলিয়া, গাতলাতে দিন কাটালো সারা জীবন কান্দিয়া, পাইল কারে কইল না রে পাই
কইলো কারে, পাইলো কারে কইলো না রে, পাইলো কারে কইলো না রে, ভাবছে তাই দালালের মন, থাকতে খুদা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে খুদা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে খুদা প্রেম সুধা পান করো রে পাগল মন। প্রেমের জন্যই বিশ্ব ব্রহ্মাণ্ড, প্রেমের জন্যই কিন্তু আপনি আজকে এখানে, আমি আজকে এখানে। এই সকল পবিত্র প্রেম, সকল ভালো প্রেম ছড়িয়ে যাক নতুন বছরে সমগ্র পৃথিবীর সকল মানুষের কাছে, এমনটা প্রত্যাশা। অনেক ধন্যবাদ আজকের এই গানটি দিয়ে শুরু করবার জন্য। পরের পরিবেশন আমরা যেতে চাই, এবার কোন গানটি শোনাবেন? দূরবীন স্যার গান, সে গানটা গাই। আজকে সব প্রেম হবে, ওরে প্রেম শেলবিন দিল বুকে মরি হাই হাই, আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়, প্রেম শিল্পী দিল বুকে, প্রেম শিল্পী দিল বুকে মরি হাই হাই, আমার আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়।
ধন্যবাদ তোমাকে, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এত জনপ্রিয় একটা গান আর আপনি গাইছেন এই গানটি। আমাদের সাথে আছেন প্রিয় শিল্পী ফকির শাহাবুদ্দিন এবং আমাদের সাথে আরও আছেন প্রিয় শিল্পী শিল্পী বিশ্বাস। শিল্পী বিশ্বাসকে স্বাগত জানাচ্ছি, কেননা গুরুর গান কিন্তু আমরা আগেই শুনেছি। সেটাই, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আপনার কণ্ঠে গানটা দিয়ে তাহলে শুরু করি এই পর্বটা। অবশ্যই। বেশ, কোন গানটি থাকছে? বেশ শুনবো। একটা পারফরমেন্স, অনেক ধন্যবাদ শিল্পী বিশ্বাস। গানের শুরুতে কিন্তু বলেছিলেন শিল্পী বিশ্বাসের আজকে শাম্পানওয়ালা নাকি আমাদের প্রিয় শিল্পী ফকির শাহাবুদ্দিন। তাহলে আমি একটু জানতে চাই যে শাম্পানওয়ালার আসলে কি অবস্থা, যে দিবানা বানালেন তারপরে আপনার কি খবর? খুব চমৎকার গানটা গিয়েছে, তার প্রশংসা করে
তারপর আমারটা পর উত্তর দিচ্ছি, খুব চমৎকার গেছে। তো আমি ওর গানের এসে একটা গান গাচ্ছি, আমি একটু পরিচয় করে দিচ্ছি। আচ্ছা, তবলে আসেন হচ্ছে অভিজিৎ চক্রবর্তী, চমৎকার বাজাচ্ছে সবাই। হ্যাঁ সত্যি। অক্টোবর আসে হচ্ছে অবিনাশ আকাশ, আর বেস গিটার আছে আজাদ, লিড গিটার আছে শামন, আর কিবোর্ড আছে হোসেন আনফাল আহমেদ জিছান। আচ্ছা, সবাই ভালো, সবাইকে ধন্যবাদ। এবং তার সাথে সাথে কথা না গিয়ে ওই গানের রেস্ট থাকতে একদম। হ্যাঁ, ওরে না জানি কি মন্ত্র করি জাদু করিল সোনা বন্দে, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল, না জানি কি মন্ত্র ভরি জাদু করিল সোনা বন্দে, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। সোনাবন্দে তো আপনাকে পাগল করলো, আর আপনি তো আমাদেরকে পাগল করে দর্শকদেরকে পাগল। তাহলে গানে যাই শিল্পী বিশ্বাস। হ্যাঁ, এখন একটা মজার গান করছি একদম। সোনা রে গত নিশি কোথা ছিলে,
থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আবারও গুরু, দুটো গানের অনুরোধ আছে, আমি এই গানের পরে গাছি। আচ্ছা ঠিক আছে, মাইস ভান্ডারী আর আমার আশিবের কথা কইয়া চলো। কৃষ্ণ জানে রাধা জানে কি দারুণ প্রেমের টানে, ছোটে মন মনের পানে তুচ্ছ করে ভয়, প্রীতি ঘোর সাধনা হালকা বিষয় নয়, প্রীতি ঘোর সাধনা সস্তা বিষয় নয়। কৃষ্ণ জানে রাধা জানে কি দারুণ প্রেমের টানে, কৃষ্ণ জানে রাধা জানে কি দারুণ প্রেমের টানে, ছোটে মন মনের পানে, ছোটে মন মনের পানে তুচ্ছ করে ভয়, প্রীতি ঘোর সাধনা সত্যি। যুগে যুগে অসংখ্য কবিগণ মহাকবিগণ কিন্তু বলে গেছেন এই প্রেমটা যে কতটা কঠিন বিষয়, কতটা গভীর, হালকা বিষয় নয়, সস্তা বিষয় নয়, সত্যি অনুধাবন করতে হবে একদম। যে প্রেমে পড়েছে সে হয়তো বলতে পারবে এই বিষয়টা কেমন। আচ্ছা আজকে যেহেতু দুজন আছেন আমাদের এই অনুষ্ঠানে, আমরা কি একটা ডুয়েট সং শুনবো আপনাদের কাছ থেকে? অনুষ্ঠানের কোনো একটা পর্যায়ে হলেও চলবে নিশ্চয়ই। এবার শিল্পী বিশ্বাসের কণ্ঠে গান শুনতে চাই, কোন গানটি আপনি শোনাবেন? এবারও একটা জনপ্রিয় ফোক গান করছি। আমি হইতাম তো কোলেতে বসাইয়া তোরে, কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর,
আমি 7 মিনিট একদম
দেখিয়া নিরালা চিকন গালা, তোরা যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা চিকন গালা, তুই যদি হইতি গলার মালা, আদরে গলে পরাইয়া সহজে আইলা ধরিয়া সাপিটে দাম দেখিয়া নিরালা চিকন গালা, তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা শিখন গালা, তুই যদি হইতি গলার মালা।
খুব সুন্দর। আপনারা দুজনে মিলে যদি এখন একটা গান শোনান আমাদেরকে তাহলে একটু ভালো লাগতো। বসন্ত বাতাসে শুইগো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুইগো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি। বসন্ত বাতাসে বসন্ত বাতাসে
দারুণ, অনেক ধন্যবাদ। তাহলে গানে যাবো আমরা? আগে শিল্পী বিশ্বাস আপুর কণ্ঠে গান শুনে তারপরে আসবো। হ্যাঁ নিশ্চয়ই, একটা জমজমাট গান। এটা গানটা আমার নিজের একটা নাটকে গিয়েছিল, আর গান কথা সুর অটমনাল মন। শুনবো। আমার অন্তরেতে উথাল পাথাল প্রেম যমুনার ঢেউ, মন মজিল তোমার শোনে বুঝলো না তো কেউ। আমার অন্তরেতে উথাল পাথাল প্রেম যমুনার ঢেউ, মন মজিল তোমার শোনে বুঝলো না। দেখো গো আসিয়ার পর আমার বারবার খালি মনে হচ্ছিল কমলাই নৃত্য করে, তো আসলে এই গানটার আদলই করে করিয়েছে আর কি। যে ভালো লাগছিল, অনেক ধন্যবাদ ফকির শাহাবুদ্দিন। কথা রাধারমণ দত্ত, সুর ফকির শাহাবুদ্দিন, মূল শিল্পী আমি, গানটা তোর শুন।
আমি আর কতকাল থাকবো রাধে গো এ দুয়ারে দাঁড়াইয়া মন করে রাই রইয়াছো ঘুমাই আমারে আসিবার কথা কইয়া মন করে রাই রইয়াছো ঘুমাই আমারে আসিবার কথা কইয়া আমি আর কতকাল থাকবো আর কতকাল থাকবো রাধে দুয়ারে দাঁড়াইয়া মন করে রাই রইয়াছো ঘুমাইয়া আমারে আসিবার কথা কইয়া মন করে রাই রইয়াছো খুব সুন্দর।
শিল্পী বিশ্বাসের কাছে যাব আবারও, আপনার গানটি শুনবো এবার। এবারও আমার একটা মৌলিক গান, গানটা লিখেছেন দিলওয়ার অর্জিতা শরফ আর গানটা সুর করেছেন মান্নান মোহাম্মদ ভাই। চেষ্টা করছি, শুনি। কার সাথে খেলিব পাশা, কার সাথে খেলিব পাশা গোপনে গোপনে, আমি ভাবি এমন রাধা যার কৃষ্ণ নাই রে জীবনে, আমি ভাবি এমন রাধা যার কৃষ্ণ নাই রে জীবনে। কার সাথে খেলিব পাশা গোপনে গোপনে, আমি ভাবি এমন রাধা যার কৃষ্ণ নাই রে জীবনে, আমি ভাবি এমন রাধা যার কৃষ্ণ নাই রে জীবনে। কার সাথে
অনেক ধন্যবাদ। একেবারে শেষ প্রান্তে দুজনকে আবারও নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। শেষ গানটি ফকির সাহাবুদ্দিন আপনার কণ্ঠে শুনতে শুনতে আমরা আজকের মতো বিদায় নিব। জি জি, এরই মাঝ দিয়ে শেষ হয়ে গেল বৈশাখী ফকির আজকের আয়োজন, বলা চলে এই বছরের শেষ আয়োজন। নতুন বছরে আবার আপনাদের সকলের সাথে দেখা হবে। আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করি এবং সমগ্র বিশ্বের সকল মানুষের মধ্যে যেন ভ্রাতৃত্বের সম্পর্ক আরও অনেক বেশি বৃদ্ধি পায়, সকলের মধ্যে যেন প্রেম অনেক বেশি বৃদ্ধি পায়, সকলের জীবনে যেন শান্তি নেমে আসে এবং আমাদের এই পৃথিবী থেকে এই মহামারী করোনা যেন একদম দূরে চলে যায়, এমনটা প্রত্যাশা রেখে আমি আফরিন অথই বিদায় নিচ্ছি বৈশাখী ফোকের আজকের আয়োজন থেকে। প্রিয় শিল্পীর কণ্ঠে শেষ গান শুনতে শুনতে আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করব। I don't know.